বাংলাদেশের একজন পরিশ্রমী তরুণ ফয়সাল। ফয়সাল কয়েকদিন আগেও জানতো না সে HSC পাশ করেছে কিনা। অটো পাসের যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনাটি জানবার জন্য কলেজে যাওয়ার ফুরসত তার হয়নি, কারণ তাকে সারাদিন রিক্সা চালাতে হয়। তার বাবা অসুস্থ, হার্টের রোগী, তার পরিবারের ব্যয় বহন করতে হয় তাকে। ফয়সাল HSC পাশ করেছে, স্বপ্ন দেখছে বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন নিয়ে পড়া। আমি ফয়সালের কাছে কয়েকটা কথা জানতে চাইব। ফয়সাল, আপনি অটো পাস করেছেন এটা কবে জেনেছেন? এটা আমি জানছি এক সপ্তাহ হয়, কারণ আমি সারাদিন তো কাজের মধ্যে ব্যস্ত থাকি। আমি নিজেও জানতাম না, আমি রিক্সাও চালাই 10-15 দিন ধরে, তো নিজেও জানতাম না যে এখানে অটো পাস হয়েছে। তো আমি সেখানে খোঁজ খবর নেওয়ার পরে তারপরে জানছি যে না, আমি অটো পাস করছি। এবং সেখান থেকে পাস করার পরে আমার রেজাল্ট আসছে হচ্ছে, আমার JSC আর SSC মিলে আমার রেজাল্ট আসছে 4.98। তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল যদি পরীক্ষাটা হইতো তাহলে আমি 5 আনতে পারতাম। পরীক্ষা না হওয়ার কারণে আপনি 4.98 পেয়েছেন, এবং যার কারণে আপনার ব্যবসা প্রশাসনে পড়াটা এখন কি অনিশ্চয়তার মধ্যে? অনিশ্চয়তার মধ্যে এখন সত্যি কথা বলতে আমি মানে শুরু করতে পারবো কি না এটা নিয়ে টেনশন। কারণ হচ্ছে যে আমার বাবা হার্টের রোগী, তিনি বাসায় পড়া, আমার ছোট ভাই বোন আছে, তারপরে তাদেরকে চালানো, এই সব কিছু মিলেই মানে বলা যাচ্ছে যে আমি আদৌ শুরু করতে পারবো কি না সেটা নিয়ে আমি মানে ডিসপ্রেশনের ভেতরে আছি এবং সেটা নিয়ে চিন্তিতও আছি। আপনি পড়াশোনা নিয়ে চিন্তিত রয়েছেন, আপনি পড়াশোনা কীভাবে চালিয়ে নিয়ে যাবেন, এগিয়ে নিয়ে যাবেন সেই কারণে? জি। এবং আপনার পরিবারকেও একই সাথে কীভাবে পরিচালনা করবেন সেই জন্য আপনি বিকল্প কোনো কিছু ভেবেছেন রিক্সা চালানো ছাড়া, অন্য কিছু করে আপনার পড়াশোনা এগিয়ে নিয়ে যাবেন? এখন বর্তমানে যদি আমি কোনো জব সেক্টরে চাকরি করতে যাই, তো জব সেক্টরে চাকরি করতে গেলে আমি চেষ্টা যে করি নি তা না, চেষ্টা করছি, কিন্তু সেখানে 8-10 হাজার টাকা বেতন পাচ্ছি। তো 8-10 হাজার টাকা বেতন, সেটা দিয়ে এখন বর্তমানে 6 জনের পরিবার এই বাজারে অন্তত চালানোটা অনেকটা। তো সেই কারণে আমি মানে এখনও চিন্তা ভাবনা সেটাই করতেছি যে আমি 1 বছর গ্যাপ রাখবো না পড়াশোনাটা কন্টিনিউ চালাবো, কী করবো সেটা নিয়েই চিন্তিত। তো যতক্ষণ না খায় রাখা যায় না, সেই কারণে মনে করেন রিক্সা নিয়ে বের হওয়া, এই দুপুর 12টা থেকে রাতের 9টা পর্যন্ত চালানো হয়। জমা টমা দিয়ে নিজের খরচপাতি শেষ করে হয়তো কোনো দিন 500, কোনো দিন 600 এরকম করে নিয়ে যেতে পারি বাসায়। এটা দিয়ে এখন আপাতত চলতেছে। বাংলাদেশের এই তরুণ জানেন না তার ভবিষ্যৎ কি, স্বপ্ন দেখছেন ব্যবসা প্রশাসন নিয়ে পড়বার, একই সাথে তার পরিবারকেও তার পরিচালনা করতে হচ্ছে। বাংলাদেশের এই তরুণের স্বপ্ন কি সফল হবে, তিনি কি পারবেন তার ভবিষ্যৎকে তার নিজের মতো করে গড়ে তুলতে? প্রশ্ন আপনাদের কাছে।